পানছড়িতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে ইফতার, বিরিয়ানি, বই ও শিক্ষা সামগ্রী বিতরণ করলেন সাংবাদিক মিথুন সাহা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 104তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস 2024 উপলক্ষে খাগড়াছড়ি জেলার পানছড়িতে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের গাইড, শিক্ষা সামগ্রী ও রোজাদার মুসলিম পরিবারের মাঝে ইফতার ও বিরিয়ানি বিতরণ করেন সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাংবাদিক মিথুন সাহা। 17ই মার্চ বিকাল 3টার সময় তালুকদার পাড়ায় তার নিজ বাড়ি থেকে 30 পরিবারের মাঝে এই সেবা কার্যক্রম করেন তিনি। এই সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানব সেবা ও শিক্ষা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি ও পল্লী চিকিৎসক ডাক্তার মতিউর রহমান। প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার মতিউর রহমান জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে রোজাদার মুসলিম পরিবার ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের গাইড, শিক্ষা সামগ্রী বিতরণের মতো এই মহতি ও মানবসেবামূলক কাজের জন্য সাংবাদিক মিথুন সাহাকে ধন্যবাদ জানাই। তিনি আরও জানান, সাংবাদিক মিথুন সাহা অত্যন্ত ভালো ও মহৎ মনের মানুষ। তিনি সবসময় অসহায়, দুঃখী ও গরিব মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ান। একসময় সেটা আমরা পারতাম না, সেটা পারছি একমাত্র বঙ্গবন্ধুর কারণে। বঙ্গবন্ধু এবং সে সময় যারা যুদ্ধে অংশগ্রহণ করছে, যারা শহীদ হয়েছেন, সবার জন্যই কিন্তু আজকে আমরা স্বাধীনতা পেয়েছি। তো মূলত আজকে হচ্ছে বঙ্গবন্ধু জন্মদিন। 1920 সালের 17 মার্চ আজকের এই দিনে বঙ্গবন্ধু জন্মগ্রহণ করছিল। তো ওনার আজকে জন্মদিন উপলক্ষে আমার এক ক্ষুদ্র আয়োজন আপনাদের জন্য। আমার এখানে শিক্ষার্থী ভাই বোন আছে, তাদের জন্য আমাদের কিছু শিক্ষা সামগ্রী আছে, খাতা কলম সহ একটা যা যা প্রয়োজন সবগুলো আমাদের একটা এখানে আছে। এবং আমার একটা বোনের জন্য একটা গাইড আছে, এবং আপনাদের জন্য একটু কিছু বিরিয়ানি এবং ইফতার আয়োজন করছি। আজকে আমাদের এখানে উপস্থিত আছেন খুব গুণী একজন মানুষ পাঞ্চরি, আপনারা হয়তো অনেকে চিনেন ওনাকে। উনি হচ্ছেন ডাক্তার মতিউর রহমান। অনেকে চিনেন না? উনি অনেক গুণী মানুষ, এবং আমাদের একটা মানবিক সংস্থা আছে যেটার উনি সভাপতি, যেটা এর আগেও আমরা 100 জন শিক্ষার্থীকে বই খাতা কলম দিছিলাম। এমপি প্রধান অতিথি ছিলেন আমাদের মহিলা এমপি, এসে অনেক কাজ করছি ওনার 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 সভাপতিত্বে। ওনার জন্য উনি অনেক মানুষকে সহযোগিতা করেন। উনি ডাক্তারের পাশাপাশি উনি মানুষের সহযোগিতায় মানুষের পাশে দাঁড়ান। উনি প্রধান অতিথি হিসাবে আজকে আমাদের মাঝে আছেন। উনি আপনাদের কিছু দিক নির্দেশনামূলক কথা বলবে। আজকের এই সুন্দর আয়োজনের বঙ্গবন্ধু জন্মবার্ষিকী উপলক্ষে আজকে জাতীয় শিশু দিবস, জানেন তো আজকে দিনে বঙ্গবন্ধু জন্মগ্রহণ করছিলেন, তাহলে এই উপলক্ষে আমরা কি জাতীয় শিশু দিবস হিসেবে ঘোষণা করছি। তো এই শিশু দিবসে ওই মানবিক আমাদের যে সাংবাদিক ভাই আছে, যে মিথুন সাহা, এখানে পাঞ্চলিতে অনেকে শিল্পপতি আছে, কিন্তু কেউ তো কারো পিছনে পাশে দাঁড়ায় না। ও ওই যে আজকে যে ইফতারের আয়োজন করেছে, ওই যে বাচ্চাদের জন্য বই প্লাস কিছু শিক্ষা সামগ্রী খাতা কলম আছে, এগুলো মানে বেশি দামি নয়, কিন্তু এতটুকুতে কেউ পাশে দাঁড়ায় না, ঠিক না? অনেকে তো কোটিপতি লোক আছে না আমাদের সমাজে, কিন্তু পাশে দাঁড়ানোর লোক নেই। কিন্তু এরকম যদি আমাদের বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান, উনি সাবেক রাষ্ট্রপতি, বাংলাদেশের স্থপতি ছিলেন, তো উনি রাষ্ট্রপতি, উনি যখন স্কুলে যেতেন দেখতো একটা ছেলে সাথে এক বন্ধু কি শার্ট নাই গায়ে, শার্ট নাই দেখছে যে শার্ট নাই, তোমার শার্ট নাই কেন? তো বলতেছে আমার আব্বা শার্ট কিনে দিতে পারে নাই, খালি গায়ে স্কুলে আসছে, তো নিজের জামা খুলে ওই বাচ্চাকে দিয়ে দিছে। কে দিছে এটা? বঙ্গবন্ধু। এক সময় ও সারা দেশে কি প্রেসিডেন্ট হয়েছে, প্রেসিডেন্ট ছিলেন না, রাষ্ট্রপতি ছিলেন, কিন্তু দেখেন ওর মনটা ছিল এরকম উদার। তো আমাদের মিঠুন সাহা ওকে বলতেছে এরকম, মানে ও সবসময় ঈদ বলেন, পূজা বলেন, পার্বণ বলেন, সবসময় কি ও মানুষের পাশে থাকে। বা আমি অনেক অনুষ্ঠানে ওকে কৃতজ্ঞতা জানাই, যেমন পাঞ্চলিতে অনেক অনেক গণ্যমান্য অনেক বড় লোক আছে, এদেরকে রেখে মানে আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে ওই যে প্রধান অতিথি করছে, ওই জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই ওর প্রতি। এত সুন্দরভাবে ও উপস্থাপনা করে, ও ও অনেকগুলো প্রতিষ্ঠান চালায় আপনারা জানেন, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, যে আমি যে যে আর আমাদের যে সংস্থার সভাপতি আমি, এটার ও সেক্রেটারি, সাধারণ সম্পাদক, ও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কাজ করে। আমি শুধু বসে থাকি স্বাক্ষর দিই, কিন্তু কাজগুলো কে করে? ও টাকা পয়সা ও যোগায়, কার কাছ থেকে আনা লাগবে, ওই যার কাছে খোঁজা লাগে, তো সবগুলো কৃতিত্ব কিন্তু ওর।
ওর মতো মানুষ কাছে পাই আমি খুবই খুশি, কারণ আমি কাজ করার জন্য একটা প্ল্যাটফর্মের দরকার। কাজ করতে গেলে একটা আপনি রাজমিস্ত্রি কাজ করবেন, একটা জোগালি দরকার, জোগালি ইটটা আগায় না দিতে পারলে বিল্ডিংটা সুন্দর ভাবে করতে পারবেন, মিস্ত্রি কাজ করতে পারবেন, জোগালি লাগবে। ও যে যোগান দেয় যেভাবে সমাজে এগিয়ে আসতেছে, ওর জন্য আপনারা সবাই দোয়া করবেন, ও যাতে ভবিষ্যতে আরো যদি বড় হতে পারে, বড় হয়ে মানুষের পাশে দাঁড়াতে পারে। আজকে বঙ্গবন্ধু স্মৃতিকে ধরে রাখার জন্য, আপনাদের দিনটার কথা মনে নাই, অনেকের হয়তো কারো মনে আছে, কিন্তু আজকে বঙ্গবন্ধুর জন্মদিন, এই দিন সবারই কাজ আছে, কাজটা কে কেউ আসতেছেন, এখানে আসলে রস লস না, আমি আছি, আমার এখন 30 টাকা অটো ভাড়া দিচ্ছি, কিন্তু 30 টাকা তো যাইতো না, আমি যদি না আসতাম 30 টাকা আমার পকেটে থাকতো, ঠিক না? ও যদি না, ও এখানে না থাকলে অন্য জায়গায় একটা প্রাইভেট পড়ালে টাকা পেতো, বা স্কুলে থাকলে বা কোথায় কাজ করলে চাকরি করলে একটা টাকা পেতো, কিন্তু অথচ টাকা 1000 টাকা কিনে দিয়ে সরকারি কোনো অনুদান নাই এগুলো, ঠিক না? কিন্তু বঙ্গবন্ধুকে ভালোবাসে, বঙ্গবন্ধু ভালোবাসাটাকে প্রেরণা নিয়ে ওর জনগণের পাশে দাঁড়াতে চাই, ওর জন্য দোয়া করবেন, আর আমরা যাতে প্রতি বছর আপনাদেরকে সহযোগিতা করতে পারি, আরও বড় ধরনের সহযোগিতা করতে পারি, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি, এবং মিটনকে কিছু বলে উপহার সামগ্রী তুলে দেওয়ার জন্য অন্তরকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, নমস্কার। ধন্যবাদ আমাদের মতি রহমান ভাইকে, উনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আজকের এই দিনটা রাখার মূল উন্নত কারণ হচ্ছে আপনাদেরকে জানানো, আজকে যে আমরা এই দেশটা পাইছি, যে এই যে আমরা একটা কথা বলতে পারছি, চলাফেরা করতে পারছি বঙ্গবন্ধুর কারণে, এটা আপনাদেরকে জানতে হবে এবং আপনাদেরকে এটা সম্পর্কে বুঝতে হবে, আপনাদের ছেলেমেয়েদেরকে বলতে হবে। কারণ আমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করি, আমরা যদি উপকার উপকারটা স্বীকার করি, তাহলে আমাদের কৃতজ্ঞ জাতি তৈরি হবে, একটা সুন্দর সমাজ তৈরি হবে। যারা যারা আমাদেরকে সুন্দর একটা দেশ এনে দিল, তাদের জন্য যদি আমরা একটু প্রার্থনা করি, একটু দোয়া করি, তবে তাদের আত্মাটা শান্তি পাবে। হ্যাঁ, তা আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা বঙ্গসহ ওনার পরিবারের যারা বঙ্গবন্ধু সহ ওনার পরিবারের সদস্য যারা 1975 সালের 15 আগস্ট মৃত্যুবরণ করেছেন, তাদের জন্য আপনারা সবাই দোয়া আশীর্বাদ করবেন, এবং 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের জন্য আপনারা দোয়া আশীর্বাদ করবেন। 1952-র পরবর্তী থেকে 1975 এবং এ পর্যন্ত যারা মানে এ দেশের জন্য যুদ্ধ করেছেন, সবার জন্য আপনারা দোয়া আশীর্বাদ করবেন। আর আজকের এই যে দেশটা আমরা একটা শান্তিপূর্ণভাবে দেশ পরিচালনা করতে পারছি, এটা হচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কারণে। আপনি একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না, এই 2009-এর পরবর্তী থেকে আজকের দিন পর্যন্ত আমরা কিন্তু সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারছি, একটা সুশৃঙ্খলভাবে, এখানে কোনো ঝামেলা নেই দেশের মধ্যে, কোনো হানাহানি নেই, মারামারি নেই। এই যে উনি অক্লান্ত পরিশ্রম করছেন, এই যে আপনাদের বয়স্ক ভাতা, স্কুলের শিক্ষার্থীর জন্য বিভিন্ন ভাতা, আমাদের মহিলাদের জন্য বিভিন্ন ভাতা, বয়স্কদের বিভিন্ন ভাতা উনি কিন্তু বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী করে দিয়ে যাচ্ছেন, অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছেন, এই সুন্দর দেশ সৃষ্টিতে উনি ভূমিকা রাখছেন। তো ওনার জন্য, ওনার পরিবার জন্য যারা বেঁচে আছেন ওনাদের জন্য দোয়া করবেন, এবং যারা এই দেশের জন্য যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, আর আজকে এই যে ক্ষুদ্র যে আয়োজন, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন, আমাদের অতিথির জন্য দোয়া করবেন। এখানে অন্তর্ক আমি ধন্যবাদ জানাচ্ছি, ও অনেক পরিশ্রম করেছে আমাদের এলাকার, যে আসলে যারা খুবই দরিদ্র মেধাবী আছে তাদেরকে অন্তর খুঁজে বের করেছে, নিবেদিত প্রাণ অন্তর কিন্তু কাজ করে, তাকে ধন্যবাদ জানাই। আপনারা সবাই ভালো থাকবেন, আর এ পর্যায়ে আমি এগুলো